সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। রাত আড়াইটে নাগাদ শিশির সান্নালের ডেস্কে রাখা ফোনটা বেজে উঠল। শিশিরবাবু ঘুমিয়েই পড়েছিলেন, আচমকা শব্দে ঘুমটা ভেঙে গেল। এক ঝটকায় ঘোর কাটিয়ে রিসিভারটা কানে চেপে ধরে বললেন, হ্যালো, বিধাননগর থানা। উপাস থেকে প্রথমে ফিন ফিনে গলা শোনা গেল, চাপা কান্নার আওয়াজ কি? কিছু একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন শিশিরবাবু। কান্না থেমে গিয়ে প্রথম কথা শোনা গেল, মেয়েলি গলায় কাঁদতে কাঁদতে শব্দগুলো বলে চলেছে কেউ। মামা বাবু, গলাটা চিনতে পারলেন সান্নাল, ঋতু। দিন সাতেক আগেই ঋতুকে মল্লিক বাড়িতে কাজে লাগিয়েছেন সান্নাল, নিজে সুপারিশ করে বহাল করেছেন। বাড়িতে কি তবে গোলমাল হয়েছে কিছু? কি হয়েছে ঋতু, কাঁদছো কেন তুমি? রিসিভারটা কানে রেখেই সোজা হয়ে উঠে দাঁড়ালেন তিনি। আপনি যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসুন, নাহলে আমাকে প্লিজ প্লিজ মামা বাবু। কান্নার দমকে কথা আটকে যায়। কিন্তু কেন, কি কি আছে ওই বাড়িতে? যশোদা ফিরে এসেছে, আমি নিজে দেখেছি, আমি নিজে নিজে দেখেছি, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। কথাটা শেষ করতে পারে না ঋতু, কান ফাটানো চিৎকার শোনা যায় ওপাশ থেকে, সঙ্গে একটা মিহি হাসির আওয়াজ। ফোন কেটে যায়। শিশির সান্নালের বুকের মাঝখানটা গরম হয়ে ওঠে। মেয়েটা হয় বিপদে আছে, না হয় কোনো কারণে তার মাথা খারাপ হয়ে গেছে। দ্রুত হাতে কল ব্যাক করেন তিনি। ফোন কেটে যায় বারবার। পাশের টেবিলে হাবিলদার শুকলাল বসেছিল। সান্নালের থমথমে মুখের দিকে চেয়ে সে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার, কিছু গোলমাল? রিভলভারটা কোমরের খাপে ভরতে ভরতে সান্নাল বলেন, বৃন্দাবনকে ডাক দাও, এখনই বেরোতে হবে আমাদের। কোথায়? 6x মল্লিক বাড়ি, কুইক, বেশি দেরি করলে মেয়েটার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তাড়াতাড়ি করো। মল্লিক বাড়ি মানে যেখানে আপনি সেই মেয়েটাকে কাজ দিলেন? কিন্তু কে ক্ষতি করবে তার? সান্নাল দরজার দিকে এগোতে এগোতে বলেন, যশোদা মল্লিক, সে নাকি ফিরে এসেছে। ফিরে এসছে? কোথায় গেছিল? সান্নাল ঘুরে দাঁড়ান, থমথমে গলায় বলেন, মল্লিক বাড়ির ছোট মেয়ে যশোদা মল্লিক আজ থেকে 25 বছর আগে মারা গেছে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শায়ক মানের লেখা 25 বছর পরে। এই গল্পটি সানডে সাসপেন্স অরিজিনালসের চতুর্থ নিবেদন। শায়ক আমানের জন্ম 1992 সালে কলকাতার তেঘরিয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মিডনাইট হরার স্টেশন বলে ইউটিউবে একটি চ্যানেল আছে তার, যেখানে তার নিজের লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। শায়ক আমানের প্রথম গল্প রাত 3টের পর প্রকাশিত হয় কিশোর ভারতী ম্যাগাজিনে 2016 সালে। প্রসঙ্গত, রাত 3টের পর এই গল্পটি আমরা সানডে সাসপেন্সে আপনাকে আগে শুনিয়েছি। গল্প পাঠে দীপ ও অয়ন্তিকা, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে শায়ক আমানের লেখা 25 বছর পরে। ব্রিফকেসটা টেবিলের ওপর রেখে মাথা ঘুরিয়ে চারপাশটা দেখে নিল ঋতু। বাইরে থেকে বাড়িটাকে দেখেই অদ্ভুত একটা বিষণ্ণতা এসে চেপে ধরেছিল তাকে। ভিতরে এসে সেটা বেশ কয়েক ধাপ বেড়ে গেল। অন্তত 1.5 বছর বয়স হবে বাড়িটার। 3 তলা, ইংরেজ আমলের কায়দায় তৈরি।
সে সময় বিস্তর খরচাপাতি করে বাড়িটা তৈরি হয়েছিল সন্দেহ নেই। ইদানিং কিছুটা যত্নের অভাব লক্ষ্য করা যায়। চারদিকের দেওয়ালে কালো ছোপ ধরেছে, প্রাচীনত্বের ভূত এসে ভর করেছে বাড়ির উপরে। এত বড় একটা বাড়িতে মাত্র দুটো মানুষ থাকে, ভাবতেই অবাক লাগে ঋতুর। আপনার থাকার ঘরটা একতলাতেই, মায়ের পাশের ঘরটাই। পরিতোষ মল্লিকের গলাটা পাশ থেকে ভেসে আসতে চমক ভাঙে ঋতুর। সে একগাল হাসে। পরিতোষ সিঁড়ির পাশ দিয়ে এগিয়ে যাওয়া প্যাসেজটার দিকে হাত দেখান। এই যে এদিকে আসুন। বাগান পেরিয়ে সদর দরজা দিয়ে ঢুকলে এক চিলতে বসার ঘরে এসে দাঁড়াতে হয়। তার ডান দিকে সিঁড়ি উঠে গেছে, সিঁড়ির পাশ দিয়ে সরু প্যাসেজ চলে গেছে, সেদিকে কটা ঘর আছে বোধহয়। ঋতু এগোতেই যাচ্ছিল এমন সময় সিঁড়ির লাগোয়া দেওয়ালে চোখ আটকে যায় তার। লাইন দিয়ে তিনটে ছবি ঝোলানো আছে সেখানে। ছবিগুলো বেশ পুরনো, ওপরের কাঁচে ধুলো পড়ে বেশিরভাগটাই আবছা হয়ে গেছে। আঙুল দেখিয়ে সে বলে, এরা কি আপনাদের পূর্বপুরুষ? পরিতোষ একটু হাসে, প্রথম ছবিটা দেখিয়ে বলে, ইনি আমার বাবা দুর্গাপ্রসাদ মল্লিক, তা প্রায় বছর 30 হলো মারা গেছেন। আর এটা, পাশের ছবিটার দিকে এগোয় পরিতোষ, এটা আমার বোন যশোদা। পরিতোষের গলার স্বর উদাস শোনায়। উনিও মারা গেছেন? আগে হ্যাঁ, 1995, তা প্রায় 25 হতে চলল। বোন মারা যাবার পর থেকেই মায়ের শরীরটা খারাপ হতে শুরু করে, এত বছর পরেও শোকটা কাটিয়ে উঠতে পারেননি। যশোদা মল্লিকের ছবিটার দিকে ভালো করে তাকায় ঋতু। 23-24 বয়স হবে মেয়েটার। ডাগর ডাগর হরিণের মতো দুটো চোখ, টকটকে ফর্সা গায়ের রং, সেই সঙ্গে এক মাথা কোঁচকানো চুল। ঋতুর চোখ আটকে যায়। এত সুন্দর একটা মেয়ে আগে দেখেনি সে। মনে মনে একটু হিংসেই হয় তার। ভারী সুন্দর ছিলেন আপনার বোন, এই বয়সেই মারা যান? আগে হ্যাঁ। ইস, কি করে বলছি, আগে ঘরটা দেখিয়ে দি। জিভ কেটে সামনে এগোতে থাকে ঋতু। কৌতূহল ব্যাপারটা তার বরাবরই বেশি। এর আগে যে হাসপাতালে কাজ করত সেখানেও ধমক ধমক খেয়েছে বেশ কয়েকবার, অথচ সুদ রায়নি। ওর নিজের বয়সও প্রায় 25 হতে চলল, অথচ মনটা এখনো শিশুর মতো, হাবভাবেও কৈশোরের ছাপ রয়ে গেছে। প্যাসেজ ধরে বেশ কিছুটা এগিয়ে এলে শেষ প্রান্তে দুটো ঘরের দরজা চোখে পড়ে। তার মধ্যে একটা এখন বন্ধ, অন্যটায় হালকা একটা ঠেলা দিয়ে খুলে ফেলেন পরিতোষ। ঘরের ভিতরটা দেখিয়ে বলেন, এর পাশেরটা মায়ের ঘর, মা এখন ঘুমোচ্ছেন, উঠলে দেখা করবেন, কেমন? লাজুক হাসিটা হেসে ঘরের ভিতরে ঢুকে আসে ঋতু। বেশি বড় নয় ঘরটা, দুদিকের দেওয়াল জুড়ে মোট 4 জানলা করা আছে। মেঝের ওপরে হালকা ধুলো রাস্তরণ, এক কোণে জামা কাপড় ঝোলানোর মতো আলনা, একটা পড়ার টেবিল, আর বিছানা ছাড়া অন্য কোনো আসবাব নেই। ব্রিফকেসটা টেবিলের ওপর রেখে চেয়ারে বসে পড়ল ঋতু। পরিতোষ মল্লিক কিন্তু বসলেন না, সুইচ টিপে পাখাটা চালিয়ে দিয়ে বললেন, বুঝতেই পাচ্ছেন বাড়িতে আমরা দুজন মাত্র থাকি, ফলে কাজকর্ম সব আপনাকেই বুঝে নিতে হবে। প্রথমে একটু অসুবিধে হবে, তবে না না, একদম চিন্তা করবেন না, আমি তো এর আগেও। ঋতুর কথা শেষ হয় না, পাশের ঘর থেকে
একটা চাপা গোঙানির শব্দ ভেসে আসে, যেন কাতর কণ্ঠে সাহায্য চাইছেন কোনো মহিলা। পরিতোষ ঘর থেকে বেরোতে বেরোতে বলেন, মা মনে হয় উঠে পড়েছেন, আপনি হাত মুখ ধুয়ে পাশের ঘরে আসুন একবার। পরিতোষ বেরিয়ে যেতে ঘরের লাগোয়া বাথরুমে ঢুকে মুখ হাত ধুয়ে নেয় ঋতু। আয়নার সামনে দাঁড়িয়ে কলটা খুলে দেয়, দুহাত ভরে জল নিয়ে মুখে জলের ঝাপটা দেয়। হঠাৎ কি একটা শব্দ কানে আসে তার, কান পেতে শোনার চেষ্টা করে সে। কল থেকে জল বেরিয়ে বেসিনের ওপরে এসে পড়ছে, ছলছল করে শব্দ হচ্ছে তাতে। তার সঙ্গে মিশে খুব ক্ষীণ অস্পষ্ট অন্য একটা শব্দও শোনা যাচ্ছে, যেন জলের ভিতরে একটা ছুরি শান দিচ্ছে কেউ, নাকি মানুষের গলার আওয়াজ। মনের ভুল ভেবে কলটা বন্ধ করে দেয় সে। শব্দ থেমে যায়, কি মনে হতে আবার চালিয়ে দেয় কলটা, আর কোনো শব্দ নেই। একটু হেসে ঋতু বাথরুম থেকে বেরিয়ে আসে। মিসেস মল্লিকের বয়স অন্তত 70-এর আশেপাশে, একবার দেখলেই মনে হয় সশরীরে উঠে প্রায় কোনো কাজই করতে পারেন না মহিলা। গোটা মুখে বলি রেখার দাগ, শরীরে প্রতিটা ইঞ্চির চামড়া কুঁচকে গেছে, কাঠিন্যে ভরা মুখ, বোঝা যায় একসময় যথেষ্ট জাঁদরেল ছিলেন মহিলা। ইদানিং হয়তো শরীর সায় দেয় না। চাদর দিয়ে গলা অবধি ঢেকে শুয়ে আছেন তিনি, ঠিক পায়ের কাছে বসে আছেন পরিতোষ। মুখ তুলে একবার ঋতুকে দেখে নিলেন মিসেস মল্লিক। পরিতোষ উঠে দাঁড়িয়ে বললেন, ইদানিং মায়ের শরীরটা একটু বেশি খারাপ করছে, তাই আপনাকে আনা, না হলে এ বাড়িতে অন্য কেউ এসে থাকুক সেটা মা খুব একটা পছন্দ করেন না। ঋতু বুঝতে পারে মিসেস মল্লিকের ঘোলাটে চোখের দৃষ্টি এখনো এসে পড়েছে তার মুখে, অস্বস্তি হয় তার। শোনো ছুকরি, এ বাড়িতে তুমি কাজ করছো মানে এই নয় যে বাড়িটা কিনে ফেলেছ। ঠান্ডা বরফের মতো কণ্ঠ মহিলার। কোথাও যেতে গেলে বা কিছু সরাতে গেলে আমাকে জিজ্ঞেস করবে আগে, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই তোমার। ঋতু ঘাড় নাড়ায়, সঙ্গে সঙ্গে বাজ পড়ার মতো ধমক শোনা যায়। আমি কিছু জিজ্ঞেস করলে মুখে উত্তর দেবে, মুখে ঘাড় নাড়ানোটা অভদ্রতা, কানে গেছে? মাথা নামিয়ে বলে ঋতু, আমি একতলার ঘর থেকে বেশি একটা বেরোই না, তুমিও এখানেই থাকবে। হ্যাঁ, আমার ছেলে একা থাকে দোতলায়, তিনতলাটা আজ অনেকদিন যাবত আঁকা পড়ে আছে, দিনে একবার দোতলায় গিয়ে ওর খাবার দিয়ে আসবে, বুঝতে পেরেছ? বেশ, এবার তোমরা যাও, আমার শরীর এখন খারাপ নেই, দরকার হলে তোমাকে ডাকবো। ঘর থেকে বেরিয়ে ঋতু বড় সড় একটা নিঃশ্বাস ফেলে, এতক্ষণ যেন একটা দরজা বন্ধ খাঁচার ভিতরে আটকে পড়েছিল। নিজের ঘরের চেয়ারে এসে জড়ো সড়ো হয়ে বসে পড়ে সে। শুনুন, মায়ের আচরণে কিছু মনে করবেন না, আমি তো ছোট থেকে দেখে আসছি, একটু রাশ ভারী তবে মনটা ভারী নরম। উল্টো দিকের চেয়ারে বসতে বসতে বলতে থাকেন পরিতোষ, এ এলাকায় যে কাউকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন, দরকারে অদরকারে মায়ের কাছে এলে কেউ ফাঁকা হাতে ফিরে যায়নি, শ্বশুর বাড়িতে মারধর খেয়ে পালিয়ে আসা কত মেয়েকে যে আশ্রয় দিয়েছিলেন।
তিনতলাটা ফাঁকাই পড়ে আছে, কেউ থাকে না ওখানে। প্রসঙ্গটা পাল্টে ফেলে ঋতু। আগে না, চাইলে দেখে আসতে পারেন, তবে যত্ন নেওয়া হয় না বলে মাকড়সার ঝুলে একেবারে ঢেকে গেছে পুরোটা। আমি মাসে একবার গিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আসি আর কি। আচ্ছা, কে থাকতেন ওখানে? দাড়িতে হাত রাখেন পরিতোষ। এ বাড়িটা আগে দোতলা ছিল, পরে বাবা নিজের কাজকর্ম আর পড়াশোনার জন্য তিনতলাটা বানান, তবে বেশি দিন ওখানে থাকতে পারেননি। আমি আর যশোদা থাকতাম দোতলার ঘরে, ওর ঘরটাও এত বছর ফাঁকাই পড়ে আছে। যশোদার মুখটা আবার মনে পড়ে যায় ঋতুর। কি মায়া ভরা চোখ দুটো মেয়েটার, নাকের ঠিক পাশে একটা ছোট্ট কালো তিল। উনি কি করে মারা গিয়েছিলেন বলুন তো? প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সময় নেন পরিতোষ। আর ঠিক সেই সময়ের মধ্যে আবার সেই পুরনো শব্দটা কানে আসে ঋতুর, আগের থেকে আরো ক্ষীণ। একটা ধারালো ছুরিকে যেন মেঝের উপরে ঠুকছে কেউ। পাখার নড়াচড়া থেকে কি আসছে শব্দটা? যশোদার তখন 25 বছর বয়স। জানি না কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার কিছু গণ্ডগোল দেখা দেয় ওর। বাড়ি থেকে বেরোতে চাইতো না, কারোর সঙ্গে কথাও বলতো না। কেউ জোর করে কথা বলতে গেলে তাকে রীতিমতো আক্রমণ করে বসত। শেষে একদিন থেমে পরের কথাগুলো বলেন পরিতোষ। একদিন ওর ঘর খুলে দেখি, ওর দেহটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে, একটা ছুরি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করেছে। একটা ঠান্ডা হাওয়া এসে হঠাৎই কাঁপিয়ে দিয়ে যায় ঋতুকে। একটু আগেই ছুরির আওয়াজ কানে আসছিল, হয়তো মনের ভুলেই, কিন্তু কেন? কোন রকমের ঢোক গিলে বলল, তা জানি না। তদন্ত একটা হয়েছিল, তবে বিশেষ কিছু জানা যায়নি তাতে। কয়েকটা নিস্তব্ধ মুহূর্ত কেটে যায়। পরিতোষ উঠতে উঠতে বলেন, যাই হোক, আমি এখন আসি বরঞ্চ, আপনি একটু বিশ্রাম করে নিন। তার দিকে মুখ তুলে তাকিয়ে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছিল ঋতু। আচমকাই কাঁপা কাঁপা গলায় দরজার দিকে তাকিয়ে সে চেঁচিয়ে ওঠে, কে ওখানে? কে? পরিতোষের চোখ দরজার দিকে ঘুরে যায়, চোখ বুলিয়ে নিয়ে বলেন, কই, কেউ নেই তো? কাকে দেখলেন আপনি? একটা ছায়া দরজা থেকে সরে গেল। দুজনেই দরজার কাছে সরে আসে। পাশের ঘরের দরজা আগের মতোই বন্ধ, প্যাসেজ ফাঁকা, কোথাও কেউ নেই। মায়ের ঘরে একবার উঁকি দেয় পরিতোষ, এখনো পাশ ফিরে শুয়ে আছেন। ভুল দেখছেন আপনি, ক্লান্ত আছেন, আজকের মতো আলো নিভিয়ে শুয়ে পড়ুন। পরিতোষ বেরিয়ে যেতে দরজা বন্ধ করে ঘরের আলো নিভিয়ে জানলার কাছে সরে আসে ঋতু। সন্ধে নামতে শুরু করেছে, জানলার ঠিক বাইরে এক ফালি বাগান করা আছে, তার মধ্যে ইতস্তত ছড়ানো ফুল গাছগুলোর ওপরেও সন্ধের অন্ধকার নেমেছে। একটু একটু করে একটা আলো এসে মিশছে সেই নিকষ অন্ধকারে, চাঁদের রূপলি আলো। সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে ঋতুর মনে হয়, এ বাড়িটা ঠিক স্বাভাবিক নয়, কিছু একটা রহস্য লুকিয়ে আছে এর গভীরে। বাড়ির কোনো এক কোণায় এই সন্ধের থেকে বহুগুণ গভীর একটা অন্ধকার জমে আছে, অবরুদ্ধ হয়ে আছে কয়েক দশক ধরে। বুকটা ছমছম করে ওঠে তার।
6/A মল্লিক বাড়ির সামনে এসে দাঁড়াল পুলিশের জিপটা। লাফিয়ে জিপ থেকে নেমে এলেন সান্যাল, তার ঠিক পিছনে বৃন্দাবন। রাত 3টে বেজেছে এতক্ষণে, গোটা পাড়াটা শান্ত হয়ে ঘুমিয়ে আছে। দুটো ভারী বুটের আওয়াজ আর রাস্তার আশপাশ থেকে ঝিঁঝির ডাক ছাড়া অন্য কোনো শব্দ নেই। কিন্তু মরা মানুষ কি করে ফিরে আসে স্যার? জিপ থেকে নেমে প্রশ্ন করে বৃন্দাবন। সুখলাল ড্রাইভ করছিল গাড়িটা, সে বলে, তাও আবার যে 25 বছর আগে মারা গেছে। আমি জানি না, তবে মেয়েটা যে বিপদে আছে তাতে সন্দেহ নেই। বৃন্দাবন, তুমি ফ্রন্ট ডোরটা চেক করো, বন্ধ থাকলে ভেঙে ঢুকতে হবে। সুখলাল গাড়ি থেকে নেমে যায়, মল্লিক বাড়ির বাইরে গার্ডেন গেটের ওপর টর্চের আলো ফেলে। সান্যাল খেয়াল করেন বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসছে না, কোনো আর্ত চিৎকারও নয়। মেয়েটার জন্যে চিন্তা হয় তার, হয়তো ঠিক এই মুহূর্তে কিছু একটা ঘটছে বাড়ির ভেতরে। যশোদা মল্লিক কিভাবে মারা গেছিল স্যার? শি স্ট্যাবড হারসেলফ। কদিন আগেই ওর কেস ফাইলটা ঘাঁটছিলাম। আরো কিছু বলতে যাচ্ছিলেন সান্যাল, প্রসঙ্গটা পাল্টে বললেন, কিছু একটা গোলমাল আছে ফাইলটায়। কি গোলমাল? পরে হবে সেসব, আগে মেয়েটাকে বাঁচানো দরকার। বৃন্দাবন! এতক্ষণে গেট পেরিয়ে বাগানের ভেতর ঢুকেছে বৃন্দাবন। ভেতরের দরজাটায় এখনো তালা লাগানো। পকেট থেকে রিভলভার বার করে সেটার উপর একটা গুলি চালায় সে। দরজাটা ভেঙে ভেতরের রাস্তা দেখা যায়। লেটস গো ইনসাইড। সকালে উঠে মনটা হালকা হয়ে গেল ঋতুর। এ বাড়িতে এসে থেকে 3টে দিন কেটে গেছে, এর মধ্যে আর গণ্ডগোল কিছু চোখে পড়েনি। কাজকর্মের মধ্যে ডুবে গেলে অন্য কিছুর কথা খেয়ালও থাকে না। প্রথম দিন সন্ধ্যের সেই ছায়াটার কথা দু একবার যে মনে আসেনি তা নয়, কিন্তু এ বাড়িটা পুরনো, বেশিরভাগ দেওয়ালেই কালচে রং ধরেছে, তার উপর বেশি আলো জ্বালানো থাকে না। চোখের ভুল হওয়া আশ্চর্য না। তবে ঋতু খেয়াল করেছে পাম্প না চললে নৈশব্দের সুযোগে বেশ কিছু অবাঞ্ছিত শব্দ কানে আসে তার, যেন গোটা বাড়িটাই তাকে কানে কানে কিছু বলতে চাইছে। সত্যি কি তেমন কিছু আছে এ বাড়িতে? ভাবনাগুলোকে এড়িয়ে যেতে চায় ঋতু বারবার। সে কাজ করে, পয়সা পায়, এসব আজগুবি চিন্তা মনে না নাই ভালো। এই কদিন পরিতোষ মল্লিক বাড়ি ছিলেন না খুব একটা, ফলে দুপুরে খাবার দিতে যেতে হয়নি। আজ তিনি বাড়িতে আছেন। দুপুর ঠিক 1টা বাজতেই একটা প্লেটে পরিতোষের খাবার নিয়ে দোতলায় হাজির হল ঋতু। বাড়ির সিঁড়িগুলো সরু সরু, সকাল থেকে পাম্প চলা শুরু হয়েছে, তার গন গন আওয়াজ ভেসে আসছে। বাড়িটা প্রায় ফাঁকা বলে প্রতিধ্বনিত হয়ে আরো গম গম করছে। সিঁড়ি পেরিয়ে দোতলায় উঠলে একটা লম্বা প্যাসেজে এসে দাঁড়াতে হয়, সেটা দুদিকে ভাগ হয়ে গেছে। বাঁদিকে গেলে পরিতোষের ঘর, সেখানে পৌঁছে টেবিলের উপরে খাবারটা রেখে দেয় ঋতু। পরিতোষ ঘুমোচ্ছে, মাথার কাছে রাখা রেডিওতে পুরাতনী গান বেজে চলেছে। বিড়ালের মতো পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসে সে। নিচে নেমেই যাচ্ছিল, হঠাৎ সেদিন সন্ধ্যায় ছবিতে দেখা যশোদা মল্লিকের চোখটা মনে পড়ে। এই তলাতেই তো থাকতো সে, নিশ্চয়ই প্যাসেজের উল্টো দিকের ঘরটা তার ছিল। ঘরটা দেখতে ইচ্ছে করছে একবার। পায়ে পায়ে হেঁটে প্যাসেজ পেরিয়ে আসে ঋতু। এদিকের ঘরগুলোর জানলা বন্ধ, ফলে আলো আরো কম।
তাছাড়া ধুলো আর মাকড়সার জালের পরিমাণ বেড়ে উঠেছে এদিকটায়। মাথার ওপরে সাদা সিলিংয়ে খয়েরি রঙের ছোপ ধরেছে। বুকটা দুরু দুরু করে। কে জানে কত বছর কেউ থাকেনি এই ঘরগুলোতে। একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে সে। ঘরের দরজাটা এখন খোলা। সেই খোলা দরজা দিয়ে তাকালে ভিতরের দেওয়ালে একটা ছবি ঝুলতে দেখা যাচ্ছে। এই ছবিতে একগোছা ফুল হাতে দাঁড়িয়ে আছে যশোদা মল্লিক। মাথায় একটা বাঁকানো টুপি, কোকড়ানো চুলের ঢল কপালের বেশিরভাগটাই ঢেকে ফেলেছে। একটা মিহি হাসিও আছে ঠোঁটের পাশে। কালো তিলটার জন্য আরো মিষ্টি লাগছে হাসিটা। এটাই যশোদা মল্লিকের ঘর। ঘরে ঢুকে ছবিটার কাছে এগিয়ে আসে ঋতু। একদিকের জানলা খুলে দেয়। সঙ্গে সঙ্গে এক ঝাঁক রোদের রেখা মেঝের উপর ঝাঁপিয়ে পড়ে। ছবিটা দেওয়াল থেকে খুলে নিয়ে ভালো করে দেখতে থাকে সে। যশোদা মল্লিকের মৃত্যুর পর থেকে হয়তো ছবিটা এভাবেই ঝোলানো আছে। হলদে রঙের ছাপ পড়েছে ছবির ওপর। হাত বুলিয়ে সেটা মুছে দেয় ঋতু। আর ঠিক সেই সময় মনে হয় ঘরের দরজার কাছ থেকে মৃদু পায়ের আওয়াজ আসছে। মুহূর্তে ফিরে তাকায় সে। কেউ নেই, দরজা খালি। ছবি হাতে ছুটে যায় সে দরজার কাছে। না, প্যাসেজটাও আগের মতোই খালি পড়ে আছে। গাটা ছমছম করে ওঠে তার। বাড়িটা ফাঁকা বলেই কি বারবার তার মনের ভুল হচ্ছে? দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেওয়ালে পিঠ রেখে উত্তেজনায় হাঁপাতে থাকে সে। পাম্পের শব্দ এতক্ষণে বন্ধ হয়ে গেছে। পাশ ফিরে কান রাখে দেওয়ালে। আর সঙ্গে সঙ্গে পুরনো একটা শব্দ আবার কানে আসে। হ্যাঁ, প্রথম দিন সন্ধ্যের সেই ছুরির আওয়াজটা, এবার আগের থেকে আরো জোরে। মনের ভুল নয়, সত্যি কিছু একটার আওয়াজ আসছে দেওয়াল বেয়ে। আচমকা একটা শব্দ শুনে সে থরথরিয়ে কেঁপে ওঠে। মানুষের গলার আওয়াজ, খুব চাপা, প্রায় বুঝে আসা গলায় অস্পষ্ট কিছু শব্দ উচ্চারণ করে চলেছে কেউ। ঠিক যেন একটা বন্য প্রাণী মানুষের স্বর নকল করার চেষ্টা করছে। ছিটকে দেওয়াল থেকে সরে আসে ঋতু। গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে উঠেছে তার। মনের ভিতর থেকে কেউ বলে দেয়, একটা ভয়ানক রহস্য লুকিয়ে আছে এ বাড়িতে। নিচে তাকায় সে। হাতে ধরা ছবিতে যশোদা মল্লিকের মুখের ঠিক ওপরে তার নিজের মুখের প্রতিচ্ছবি এসে পড়েছে। মায়াময় চোখ দুটো তুলে এক দৃষ্টে ঋতুর দিকে তাকিয়ে আছে যশোদা। কিছু কি বলতে চাইছে? ছবিটা দেওয়ালে তুলে রাখতে গিয়ে থমকে যায় ঋতু। ছবিটা যেখানে টাঙানো ছিল সেখানে এখন চৌকো রং ওঠা দেওয়াল বেরিয়ে পড়েছে। এতকাল ছবির আড়ালে ঢাকা পড়েছিল জায়গাটা। ভালো করে তাকালে বোঝা যায় সেখানে এবড়ো খেবড়ো সিমেন্টের উপরে কয়েকটা ইংরেজি অক্ষর খোদাই করা আছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে কারো নাম খোদাই করে রেখেছে কেউ। অক্ষরগুলো পড়ার চেষ্টা করে ঋতু। পরের অক্ষরটা এম বা এন, দুটোই হতে পারে। ঋতু আন্দাজ করে নেয় বরুণ। বরুণ কে লিখেছে নামটা? যশোদা? নাকি এই বাড়িতে বরুণ নামে কেউ থাকত? ঋতুর ভুরু দুটো কুঁচকে যায়।
ছবিটা টাঙিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল এমন সময় ছিটকে মাটির উপর পড়ে সে। তিনতলা থেকে একটা শব্দ ভেসে এসেছে এই মাত্র, যেন একটা ভারী জিনিসকে মাটির ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে কেউ। মনস্থির করে নেয় ঋতু, এ বাড়ির রহস্য যেভাবেই হোক ভেদ করতেই হবে। কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে থাকে সে। কেউ একটা আছে তিনতলায়, নিশ্চয়ই আছে, এ আওয়াজ মানুষ ছাড়া আর কেউ করতে পারে না। সিঁড়ি দিয়ে উঠেই তিনতলার ঘরগুলো চোখে পড়ে, দোতলার মতোই ঘরগুলো, সবকটার দরজা হাট করে খোলা, বন্ধ জানলার ফাঁক দিয়ে ক্ষীণ আলো এসে পড়েছে ঘরের ভিতরে। দু একটা পুরনো ভাঙাচোরা আসবাব রাখা আছে কোনো কোনো ঘরে, বাকিটা ফাঁকা, কারো পক্ষে সেখানে লুকিয়ে থাকা সম্ভব নয়। দৌড়ে দৌড়ে একটার পর একটা ঘরে ঢুকে দেখতে থাকে সে, কেউ কোথাও নেই। অস্থির হয়ে ওঠে সে, চাপা গলায় চিৎকার করে ওঠে, কে কে আছেন এখানে? ফাঁকা ঘরের ভিতর থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে শব্দটা, কোনো উত্তর আসে না। ঋতুর মনে হয় একটা অদৃশ্য উপস্থিতি তাড়া করে আসছে তাকে, কেউ এক টানা নজর রাখছে তার উপরে। দৌড়তে দৌড়তে সে খেয়াল করে আবার সেই মানুষের গলার মতো আওয়াজটা শুরু হয়েছে, কথা বলার চেষ্টা করছে কেউ, দুর্বোধ্য ভাষায় নিজের মনে মনে যেন বিড়বিড় করছে। সবকটা ঘর দেখে নেয়, সত্যি কোথাও কেউ নেই। উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বুক ভরে নিঃশ্বাস নিতে থাকে, আর ঠিক সেই সময় একটা সরু হাতের স্পর্শ এসে পড়ে তার কাঁধে। কাঁপা গলায় চিৎকার করে মাটিতে বসে পড়ে সে। আপনি এখানে কি করছেন? পরিতোষ মল্লিক দাঁড়িয়ে আছেন, ঘুম ভেঙে কোন ফাঁকে ওপরে উঠে এসেছেন তিনি। ঋতু আমতা আমতা করে, আসলে তিনতলাটা দেখতে ইচ্ছে করছিল। দেখতে ইচ্ছে করছিল? এখানে দেখার মতো কি আছে? পরিতোষের ভুরু কুঁচকে যায়। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কথাটা বলে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল ঋতু, হঠাৎ থেমে জিজ্ঞাসা করে, আচ্ছা এ বাড়িতে বরুণ মল্লিক বলে কেউ ছিল? পরিতোষের মুখের অভিব্যক্তি কয়েক সেকেন্ডের জন্য পাল্টে যায়, একটা চাপা উত্তেজনা মুহূর্তের অসাবধানতায় খোলস ছেড়ে বেরিয়ে পড়ে, পর মুহূর্তে আবার স্বাভাবিক হয়ে যান তিনি। বরুণ কই? না তো, কেন বলুন তো? না, কোথায় একটা লেখা আছে দেখলাম যেন। কোথায়? পরিতোষ একটু এগিয়ে আসে, মনে পড়ছে না ঠিক। আচ্ছা বেশ, দীর্ঘশ্বাস ফেলে পরিতোষ। মা আপনাকে ডাকছিলেন, কিছু দরকার আছে। সিঁড়ি দিয়ে নামতে থাকে ঋতু। বরুণ মল্লিক নামটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পরিতোষের চোখ মুখ যে বদলে গেছিল সেটা খেয়াল করেছে সে। কিছু একটা রহস্য তো অবশ্যই আছে, ঋতু মনস্থির করে নেয়, যে রহস্যই থাক তার সমাধান সে করবেই। একতলায় নেমে মিসেস মল্লিকের ঘরে ঢুকতেই ধমক কানে আসে, দরকারের সময় যদি তোমাকে না পাওয়া যায় তাহলে পয়সা দিয়ে রাখা হয়েছে কেন? অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। আমি একটু বাথরুমে যাব, ধরো আমাকে। এগিয়ে গিয়ে মিসেস মল্লিকের একটা হাত কাঁধে তুলে নেয় ঋতু, তারপর একটু একটু করে ঘর থেকে বেরিয়ে তাকে বাথরুম অবধি পৌঁছে দেয়। তিনি ভিতরে ঢুকে যেতে সতর্ক বেড়ালের মতো চারদিকটা দেখে নেয় সে। ধীরে ধীরে ল্যান্ড ফোনের কাছে এগিয়ে এসে রিসিভারটা তুলে কানে লাগায়, একটা নাম্বার ডায়াল করে।
ফোনের ওপাশ থেকে শিশির সান্নালের গলা পাওয়া যায়। ঋতু একটু চাপা গলায় বলে, আমি ঋতু বলছি মামা বাবু। ও বলো, সব ঠিকঠাক তো? হ্যাঁ, একটা শুধু প্রশ্ন আছে। এ বাড়িতে বরুণ মল্লিক বলে কেউ ছিলেন কখনো? বরুণ? মিস্টার মল্লিকের নাম সম্ভবত ছিল দুর্গাপ্রসাদ, বরুণ বলে কেউ? আচ্ছা দেখছি, দাঁড়াও। ঋতু আরেকবার চারদিকটা দেখে নেয়। বাথরুম থেকে জলের আওয়াজ আসছে, সম্ভবত স্নান করছেন মহিলা, বেরোতে দেরি আছে। না, বরুণ মল্লিক বলে এই অঞ্চলেই কেউ ছিল না কোনোদিন। তবে আমার যতদূর মনে পড়ছে, বরুণ গোস্বামী বলে একজন লয়ার ছিলেন, এই বছর পাঁচেক আগে মারা গেলেন। তার সঙ্গে ও বাড়ির যোগাযোগ নেই তো কিছু, কিন্তু তুমি হঠাৎ এসব? না, এমনি। আপনি ভালো আছেন তো? তা আছি। শোনো, কোনো অসুবিধা হলে জানিও। না না, অসুবিধা কিসে, এখন রাখি মামা বাবু। ফোনটা রেখে আবার বাথরুমের কাছে ফিরে আসে ঋতু। এখনো আসছে জল পড়ার শব্দ। একটা চাপা উত্তেজনা তার মাথার ভিতরে স্থায়ী জায়গা করে নিচ্ছে। যশোদা মল্লিক হঠাৎ এমন নৃশংসভাবে আত্মহত্যা করতে গেল কেন? বরুণ বলে লোকটা কে? তার নামটা শুনে পরিতোষ মল্লিক এমন চমকে উঠলেন কেন? আর তার থেকেও বড় কথা, প্রথম দিন সন্ধের সেই ছায়াটার কথা মনে পড়ে গেল ঋতুর। চিন্তাটা মাথা থেকে সরিয়ে মিসেস মল্লিকের ঘরের ভিতরে ঢুকে এলো। বাথরুম থেকে ঘর অবধি একা আসতে পারবেন না তিনি, ঋতুকে ডাক দেবেন, ততক্ষণ ফাঁকা পাওয়া যাবে ঘরটা। ঘরে ঢুকেই চারিদিকটা ভালো করে লক্ষ্য করল সে। ঘর ভর্তি পুরনো জিনিস, একদিকে কিছু বইপত্র, হিসেবের খাতা দাঁই করে রাখা আছে। দ্রুত সেদিকে সরে এলো ঋতু। উপরের কয়েকটা খাতা ব্যবসা আর হিসেবপত্র সংক্রান্ত, সেগুলো পাশে সরিয়ে রাখল। একেবারে তলার দিকে কালো রঙের একটা ডায়েরিতে চোখ আটকে গেল তার। ডায়েরির স্পাইনে সাল লেখা আছে 2013, অর্থাৎ 6 বছর আগের ডায়েরি। মিসেস মল্লিকের পার্সোনাল ডায়েরি? কি আছে এতে? ঋতু বাইরেটা আরেকবার দেখে নিয়ে ডায়েরিটা আলোর সামনে মেলে ধরল। খুদে অক্ষরে কিছু ঘটনার বিবরণ লেখা আছে কোথাও কোথাও। ঋতু শুনেছে মিসেস মল্লিক নাকি এলাকার মেয়েদের নিয়ে কোনো একটা এনজিও চালাতেন, সেই সংস্থার খুঁটিনাটি তথ্য লেখা আছে পাতায় পাতায়। হতাশ হয়ে ডায়েরিটা বন্ধ করে দিতে যাবে এমন সময় একটা পাতায় চোখ আটকে যায় তার। কিছু লেখা নেই সেখানে, শুধু একটা পুরনো খবরের কাগজের কাটিং আঠা দিয়ে সাঁটানো আছে। আজ থেকে 5 বছর আগের একটা খবর। খবরটায় চোখ রাখতেই ঋতুর বুকের ভিতর রক্ত থমকে যায়। এই এলাকার এক আইনজীবীর ক্যান্সারে ভুগে মৃত্যুর খবর ছাপা হয়েছে সেখানে। মৃত আইনজীবীর নাম বরুণ গোস্বামী। ডায়েরির ভিতর থেকে আরেকটা কাগজ উড়ে এসে ঋতুর পায়ের কাছে পড়ে। ভাঙা দরজার ভেতর দিয়ে ঢুকে এলো বৃন্দাবন। তার ঠিক পিছন পিছন শিশির সান্নাল। দুদিন আগে ঋতুর কলটা পেয়েই মল্লিক বাড়ির কেস ফাইলটা আবার ঘেঁটে দেখেন তিনি। একটা খটকা চোখে পড়ে, বরুণ নামটার খোঁজ ঋতু কেন করছিল তা অবশ্য এখনো তিনি জানতে পারেননি। বন্দুকের আওয়াজে হয়তো এলাকার কিছু লোকের ঘুম ভেঙে গেছে, এতক্ষণে নিস্তব্ধ হয়ে ঘুমোচ্ছিল সবাই, এবার
পাড়ার অন্য বাড়িগুলো থেকে মৃদু গুঞ্জনের শব্দ ভেসে আসতে শুরু করেছে। মল্লিক বাড়ির একতলার বসার ঘরে ঢুকে এলেন দুজনে, পিছনে টর্চ হাতে শুক্লাল। সাদাটে গোল আলো এসে পড়েছে একতলার মেঝের উপর, ডান দিকে সেটা ঘোরাতেই সিঁড়ির ধাপগুলো চোখে পড়ল। পাশেই প্যাসেজ ফাঁকা, পাম্পের আওয়াজ কানে আসছে। আমরা পুলিশ, কেউ সামনে থাকলে হাত তুলবেন, চিৎকার করে ওঠেন শিশির সান্যাল। অন্ধকারে ডুবে রয়েছে গোটা একতলাটা। রিভলভারটা সামনে তুলে ধরে এগিয়ে যান দুজনে। সিঁড়ির ঠিক নিচেই একটা দেওয়ালে ঝোলানো ছবি উল্টে পড়ে আছে, ভেঙে গেছে ছবিটা, কাঁচের টুকরো ছড়িয়ে আছে চারপাশে। ছবিটা হাতে তুলে নেন সান্যাল, যশোদা মল্লিকের ছবি। সেটা নামিয়ে রেখে বৃন্দাবনের দিকে ফেরেন। আমি একতলাটা দেখছি, তুমি ওপরে যাও, কিছু গোলমাল দেখলে পায়ে শুট করবে, পায়ে পায়ে। বৃন্দাবন সিঁড়ি দিয়ে ওপরে ছুটে যায়, তার পেছন পেছন টর্চ হাতে শুক্লাল। পকেট থেকে একটা টর্চ বের করে নিজের রিভলভারের উপর ধরে প্যাসেজের শেষ প্রান্তে এগিয়ে যান সান্যাল। পাশাপাশি দুটো ঘর, দুটোরই দরজা এই মুহূর্তে খোলা। তিনি আবার চিৎকার করে ওঠেন, ঘরে কেউ থাকলে বেরিয়ে আসুন, ভয়ের কিছু নেই। এক পা করে এগিয়ে যান সান্যাল। অন্ধকারের ভেতর যেটুকু অংশে সাদা আলো পড়ছে তাতে দেখা যাচ্ছে ঘরের এক কোণে দুটো হাঁটুর ওপর মাথা গুঁজে বসে আছে একটি নারী মূর্তি। মৃদু দুলছে যেন তার শরীরটা। মিসেস মল্লিক? কোনো উত্তর আসে না শরীর থেকে। আগের মতোই মুখ ঢেকে দুলছে, বিড়বিড় করে উচ্চারণ করে চলেছে কিছু। সান্যাল আরো এগিয়ে যান, একটা হাত বাড়িয়ে স্পর্শ করতে যান মূর্তির মাথাটা। ছিটকে পিছিয়ে আসেন তিনি, মুখ তুলেছেন মিসেস মল্লিক, কিন্তু সে মুখের ডান প্রান্ত থেকে বাঁ প্রান্ত অবধি লম্বা ফালা হয়ে কাটা একটা দাগ, রক্তের ধারা বয়ে আসছে সেই কাটা জায়গাটা থেকে। রক্ত মাখা মুখেই খলখল করে উন্মাদের মতো হেসে চলেছেন মিসেস মল্লিক। তার বিড়বিড় উচ্চারণ এতক্ষণে ভাষা পেয়েছে। বেশ করেছি, বেশ করেছি, যা করেছি বেশ করেছি। অবাধ্য মেয়েদের বরদাস্ত করি না আমি, কেউ শাস্তি দিতে পারবে না আমাকে, কেউ না। বেশ করেছি, বেশ করেছি। আকাশ বিদীর্ণ করে হাসতে থাকেন তিনি। কি করেছেন আপনি? প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে একটা জমাট অন্ধকার আছড়ে পড়ে সান্যালের গায়ে। সামলে নিয়ে সেদিকে টর্চ ফেলে চেনা মুখ দেখতে পান তিনি। ঋতু, উদ্ভ্রান্তের মতো চেহারা তার, গায়ে রক্তের ছিটে লেগে আছে, হাতে ধরা একটা ধারালো ছুরি। সান্যাল পিছিয়ে এলেন, অজান্তেই বন্দুক উঠে আসে ঋতুর দিকে। আপনি বাঁচান আমাকে, কোন রকমে উচ্চারণ করে সে। যশোদা ফিরে এসেছে এই বাড়িতে, এই বাড়িতে। মিসেস মল্লিকের হাসির আওয়াজ আরো বেড়ে ওঠে। ইম্পসিবল, 25 বছর আগে মরে যাওয়া মানুষ ফিরে আসতে পারে না, ইম্পসিবল। তলে তিনতলার ঘরে যাকে দেখলাম, আপনি প্লিজ। হাত দিয়ে ওপরের দিকটা দেখায় ঋতু, অব্যক্ত শব্দ মুখে রেখেই তার অবচেতন শরীর মাটির ওপর লুটিয়ে পড়ে। মাঝরাতে বিছানা ছেড়ে উঠে পড়ে ঋতু। আজ রাতে সে ঘুমায়নি, উত্তেজনায় ঘুম পায়ওনি তেমন,
ঘরের দরজাটা অল্প একটু খুলে বাইরে মুখ বাড়িয়ে সে দেখে নেয় একতলায় কেউ আছে কিনা। কেউ নেই। পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসে। মিসেস মল্লিকের ঘরে একবার উঁকি দেয়। হ্যাঁ, ঘুমাচ্ছেন, কোনো সন্দেহ নেই। ঋতুর এক হাতে টর্চ, অন্য হাতে একটা পুরনো হলদেটে কাগজ। আজ সকালে এই কাগজটাই খসে পড়েছিল ডায়েরির ভেতর থেকে। একটু কোণের দিকে সরে এসে টর্চ জেলে কাগজটায় কিছু একটা মিলিয়ে নেয় ঋতু। তারপর আবার সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ঋতু বুঝতে পারে না ওর ঠিক পিছনে আরো সতর্ক পায় কেউ নজর রাখছে ওর ওপর। এ বাড়ি এমনিতেই অন্ধকার, তার ওপরে এখন রাত বলে সমস্ত বাতি নিভিয়ে দেওয়া হয়েছে। দোতলা পেরিয়ে তিনতলায় উঠে আসে সে। প্যাসেজের শেষ প্রান্তের জানলার পাল্লা এখন খোলা। সেখান দিয়ে মিহি চাঁদের আলো এসে ঢুকছে এখন। প্যাসেজের মেঝের ওপর জটিল রূপালী নকশা কাটা রয়েছে। টর্চটা নিভিয়ে দেয়। বিশেষ একটা ঘরের দিকে এগিয়ে যায়। দীর্ঘদিনের অব্যবহারে এ ঘরের দরজার হুড়কোগুলো অকেজো হয়ে গেছে, আর লাগানো যায় না, লাগানোর দরকারও পড়ে না। দরজার পাল্লাগুলো টেনে দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসে সে। জানলা খুলে হাতের কাগজটা মেলে ধরে মুখের সামনে। চাঁদের আলোয় চোখে পড়ে কাগজের উপর আঁকা নকশাটা, এ বাড়ির ঘরগুলোর নকশা। তিনতলা জুড়ে সবকটা ঘর ছক কেটে দেখানো আছে সেখানে। শুধু তিনতলার একেবারে মাঝামাঝি দুটো ঘরের পিছনে একটা 8 ফুট/8 ফুটের চৌকো অংশ খালি রাখা আছে। পরে কেউ লাল রং দিয়ে ভরে দিয়েছে জায়গাটা। ঋতু হিসেব করে দেখেছে, আজ সকালে যে ঘরে দাঁড়িয়ে তিনতলার শব্দটা সে শুনেছিল, সেটা ওই ফাঁকা অংশটার সোজাসুজি নিচে, অর্থাৎ জায়গাটা কিন্তু ফাঁকা নয়, কিছু একটা আছে ওখানে। উত্তরটা সহজ, একটা লুকোনো ঘর। কিন্তু কি রাখা আছে সেখানে? ঘরের একদিকে এগিয়ে এসে দেওয়ালে একটা টোকা দেয় ঋতু। না, এ জায়গাটা ফাঁপা নয়। পাশে সরে এসে আবার টোকা দেয়। এখানটাও নিরেট। হঠাৎ চোখে পড়ে ঘরের এক কোণে একটা পুরনো জামা কাপড় রাখার আলনা আছে। আলনার নিচের দিকে টর্চ ফেলে ঋতু। সঙ্গে সঙ্গে মাথায় বিদ্যুৎ খেলে যায়। আলনার ঠিক নিচে বেশ খানিকটা জায়গায় ধুলো এলোমেলো হয়ে আছে, অর্থাৎ মাঝে মাঝে সরানো হয় আলনাটা। মানে গোপন ঘরের দরজা আলনার পিছনেই আছে। কসরত করে আলনাটা সরিয়ে ফেলে ঋতু। তারপর তিনটে আঙুল দিয়ে টোকা দেয় পিছনের দেওয়ালে। দেওয়ালের ওপাশ থেকে ফাঁপা আওয়াজ আসছে। এখানে দেওয়ালটা সিমেন্টের নয়, কাঠের। রং করে সিমেন্টের মতো করে রাখা হয়েছে। সিঁড়ির কাছ থেকে শব্দ আসছে একটা,
কেউ ওপরে উঠে আসছে। ঋতু ঘাবড়ায় না, চাকরি গেলে যাক, তার আগে এই মল্লিক বাড়ির রহস্যের সমাধান সে করবেই। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে ঋতু, দুটো হাত কাঠের দেওয়ালের ওপর রেখে সজোরে দুদিকে টানতে থাকে সে। সরসর করে আওয়াজ হয় একটা, আরো জোর লাগবে, আরো জোর দরকার হাতে। পায়ের আওয়াজ ঘরের প্রায় ভিতরে ঢুকে এসেছে, একটু একটু করে খুলে যায় পাল্লাটা। পিছন থেকে মিসেস মল্লিকের হিম শীতল গলা কানে আসে, এই বয়সের মেয়েদের মরার এত সাজ জাগে কেন বলতো? কেন জাগে? তোর মতো বয়সে আমার মেয়েটাও গেল, আর আজ তুই। একবারের জন্য পিছন ফিরে তাকিয়ে ঋতু দেখে জ্যোৎস্না মেখে দাঁড়িয়ে আছেন মিসেস মল্লিক, তার হাতে একটা ছুরির ফলা চকচক করছে। এতটা সিঁড়ি উঠে আসতে কষ্ট হয়েছে মহিলার, মুখটা হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন তিনি, চেহারা হাসি লেগে আছে মুখের এক প্রান্তে। ঋতু বুঝল মিসেস মল্লিক তাকে বেঁচে বেরোতে দেবেন না এখান থেকে। কি এমন লুকোনো আছে ঘরের ভিতর? সামনে তাকালো সে, কাঠের দরজাটা এখন খুলে গেছে। ভিতরের জমাট অন্ধকারের বুক থেকে ভেসে আসছে একটা বুনো জন্তুর গলার আওয়াজ, সেই সঙ্গে একটা তীব্র অমানসিক দুর্গন্ধ। ঋতুর মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে মাটিতে পড়বে সে। কাঁপা কাঁপা হাতে টর্চটা সামনে ধরল সে, আর সঙ্গে সঙ্গে তার চলন্ত হৃৎপিণ্ড কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। ঘরের ভিতরে এক পলকের জন্য যে নারকীয় প্রাণীটা চোখে পড়েছে তার সঙ্গে মানুষের কোনো মিল নেই। ঠিক যেন মানুষের কিছু ভাঙা হাড়কে চামড়ার মধ্যে জড়িয়ে তাতে চোখ মুখ এঁকে দিয়েছে কেউ। সেই জড়ানো থলেতে স্পন্দন আছে, দুটো হাত সামনে তুলে ধরে আলো থেকে চোখ আড়াল করতে চাইছে সে। মুখগহ্বর থেকে বেরিয়ে আসছে অবর্ণনীয় গোহানির শব্দ। আর্তচিৎকার করে পিছিয়ে আসে ঋতু, সঙ্গে সঙ্গে মিসেস মল্লিকের ছুরি তার গলা ছুঁয়ে চলে যায়। কোণঠাসা বিড়ালের মতো অমানসিক শক্তি এসে ভর করে ঋতুর গায়ে, সে ঝাঁপিয়ে পড়ে মিসেস মল্লিকের ওপর, ছুরিটা কেড়ে নিয়ে চালিয়ে দেয় মহিলার মুখ লক্ষ্য করে। কাতর চিৎকার করে ওঠেন মিসেস মল্লিক, রক্তে ভরে ওঠে ঋতুর হাত। তারপর কোনো দিকে না তাকিয়ে ছুটতে থাকে একতলার দিকে। একতলায় পৌঁছে ছুরিটা এক হাতে ধরেই ফোনের রিসিভারটা তুলে নেয় সে, পুলিশের নম্বর ডায়াল করতে থাকে। সুখলাল আর বৃন্দাবন এতক্ষণে তিনতলায় উঠে এসেছে, দোতলায় পৌঁছে মাটিতে পড়ে থাকা একটা দেহ দেখতে পেয়েছে দুজনে। পরিতোষ মল্লিক, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তার পায়ে, আঘাত যে ঋতুই করেছে তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোকের জ্ঞান আছে এখনো, উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। তাকে দোতলাতেই রেখে তিনতলায় উঠে এলো তিনজনে। জোরালো টর্চের আলো এখন এসে পড়েছে ঘরগুলোর ভিতরে। ঘরটা চিনে নিতে ভুল হলো না সান্নালের। এদিকে এসো, সামথিং ইজ গোয়িং অন হিয়ার, গোঙানির আওয়াজটা শুনতে পেয়েছেন সান্নাল। একটা বন্য প্রাণী যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, মৃত্যু ঘনিয়ে আসছে তার। তিনজনে এসে দাঁড়ালেন কাঠের দরজাটার সামনে। সুখলাল পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরল, পেটের ভেতরটা গুলিয়ে উঠেছে গন্ধে। টর্চের আলো এখন গিয়ে পড়েছে দরজার ভেতরে। একটি ছোট 8x8 ফুটের ঘর আলোকিত হয়ে উঠেছে তাতে। ঘরের ভেতর ছড়িয়ে আছে কিছু যন্ত্রপাতি, মলমূত্র আর অভুক্ত খাবারের টুকরো।
সেই খাবারের টুকরো খুঁটে খুঁটে খাচ্ছে। একটা মানুষের মতো দেখতে উলঙ্গ প্রাণী। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তার একটা মুখ আছে, চুল আছে, চোখ আছে। ঠিক যেন একটা ভেঙে যাওয়া কঙ্কালের গায়ে মানুষের গা থেকে খুলে আনা চামড়া জড়িয়ে দেওয়া হয়েছে। চোখে আলো পড়তে তীব্র বিরক্তি প্রকাশ করে ঘরের এক কোণে সরে যায় প্রাণীটা। মাটির উপর উল্টে শুয়ে আলো আড়াল করে। What the hell is this? শান্নালের মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে শব্দগুলো। আমার বোন যশোদা মল্লিক। ওদের পিছনে এসে দাঁড়িয়েছেন পরিতোষ মল্লিক। একটা হাত দিয়ে হাঁটু থেকে ঝরে পড়া রক্ত চাপা দেওয়ার চেষ্টা করছেন কোনো মতে। এক সময় ডাকসাইটি সুন্দরী ছিল, বিশ্বাস করুন। কিন্তু এটা তো, সান্নাল প্রায় আর্তনাদ করে ওঠেন। মানুষ বলে মনে হচ্ছে না, তাই তো? সান্নাল আবার টর্চ ফেলেন প্রাণীটার গায়ে। একটু আগেই সিঁড়ির কাছে যশোদা মল্লিকের ছবিটা দেখেছেন তিনি। না, এ অসম্ভব। দেওয়ালের একদিকে হেলান দিয়ে বসে পড়েন পরিতোষ মল্লিক। আজ 25 বছর হল এই ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি ওকে। গোটা পৃথিবীর কাছে আমার বোন মৃত। 2-3 দিনে একবার জল আর খাবার দেওয়া হয়। বাথরুমটা তো এই ঘরেই, বুঝতেই পাচ্ছেন। মাই গড, কিন্তু কেন? সান্নাল বিশ্বাস করতে পারছেন না এখনো। পরিতোষ মল্লিক হাসেন। কেন কেন? 25 বছর বয়সে বরুণ গোস্বামী নামে এক লয়ারের প্রেমে পড়ে আমার বোন। তাকে বিয়ে করতে চায়। লোকটার পয়সা কড়ি তেমন ছিল না, ফলে আমার মায়েরও মত ছিল না এই বিয়েতে। বোনও জেদ ধরে বসে। অগত্যা মা ওকে ঘরে বন্দি করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিন্তু যশোদা কিছুতেই ভাঙতে চায় না। দুপক্ষের এই জেদের মাঝে 25টা বছর কেটে গেছে। আমার বোনটা মানুষ থেকে কিসে পরিণত হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। কয়েক সেকেন্ডে থমথমে নিস্তব্ধতা এসে গ্রাস করে ঘরটাকে। শুধু খোলা কাঠের পাল্লার ভেতর থেকে বিভৎস কুৎসিত প্রাণীটার মুখ থেকে বেরিয়ে আসে অস্ফুট শব্দ। হাঁটু মুড়ে মাটিতে বসে পড়েন সান্নাল। আপনি যা বলছেন সেটা বিশ্বাস করা অসম্ভব। কেবল এই কারণে 25 বছর নিজের মেয়ে কি এভাবে? আমার মাঝে মাঝে খারাপ লাগতো, জানেন। ভাবতাম মানুষটাকে এভাবে অত্যাচার করার থেকে একবারে মেরেই ফেলি। কিন্তু নিজে হাতে বিষ খাওয়াতে পারিনি কোনোদিন। সপ্তাহে 2 দিন দরজার তলার ওই ফাটলটা দিয়ে ওকে খাবার দিয়ে যেতাম। ভাবতাম একদিন এসে দেখব খাবার পড়ে আছে, নিশ্চিত হব মরে গেছে। কিন্তু ও মরেনি। ও যে কেন এতদিন বেঁচে আছে? চোখ ঝাপসা হয়ে আসে মল্লিকের। আপনি কোনোদিন বলেননি কাউকে? চোখ মুছে মাথা নাড়ান পরিতোষ। আগে না, আমি আমার মায়ের অবাধ্য হইনি কোনোদিন। যশোদা যে আত্মহত্যা করেছে সেই গুজবটা আমার মাই ছড়িয়ে দেন এলাকায়।
বিভৎস রক্তারক্তির কথা শুনে কেউ আর বডি দেখতে আসেনি। তাছাড়া এই এলাকায় মায়ের একটা আলাদা সম্মান ছিল, পুলিশকেও মা নিজেই ম্যানেজ করেন। সান্নাল মাথা নাড়াল। পুলিশ ফাইলেও যশোদা মল্লিকের ঘটনার তেমন ভিভিড কোনো বর্ণনা নেই, যেন এই মৃত্যুটা গোটা পুলিশ ডিপার্টমেন্ট স্রেফ এড়িয়ে যেতে চেয়েছে, সেটা দেখি সন্দেহ হয় আমার। কয়েক বছর হলো মাকে বলেছি যে মা এবার ওকে মুক্তি দাও তুমি, আর তো মরতে কিছু বাকি নেই ওর, কিন্তু আমার মা রাজি হননি। ওকে কষ্ট দিয়ে কেন জানি না মনে মনে একটা তৃপ্তি পেত মা। মায়ের দেখাশোনার জন্যই সারাদিনের একটা লোক রাখি আমি, মা দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত যে আমি যশোদার কথা তাকে বলেছি কিনা। দুহাতে মাথা চুল ঘামছে ধরেন শিশির সান্যাল। গোটা ব্যাপারটা এখন অবিশ্বাস্য মনে হচ্ছে তার। ঘরের ভেতর থেকে সেই প্রাণীটার গোঙানির শব্দ ভেসে আসছে এখনো, বুকের ভেতর উত্তেজনাটা প্রতি মুহূর্তে ছলকে উঠছে সেই শব্দে। মানুষ এতটা নৃশংস হতে পারে সে ধারণা আগে ছিল না তার। পায়ের আওয়াজ শুনে দরজার দিকে মুখ ফেরায় সবাই। ঋতু উঠে এসে পড়েছে সিঁড়ি বেয়ে, তার এক হাতে ধরা একটা কাঁচ ভাঙা ছবি, সেটা নিয়ে সে এগিয়ে যায় কাঠের দরজার খোলা পাল্লাটার দিকে। টর্চের আলো ভিতরে এসে পড়লে দেখা যায় কুৎসিত উলঙ্গ সেই প্রাণীটা সরু সরু হাতে মনের খেয়ালে একটা ধাতব পাতকে ঘষছে মাটির উপর। কখনো ঘষা থামিয়ে পাতটা কামড়ানোর চেষ্টা করছে, দাঁতগুলো প্রায় অবশিষ্ট নেই বললেই চলে। এত বছরে শক্ত কিছু কামড়াতে গিয়ে ভেঙে গিয়েছে হয়তো। তার সামনে এগিয়ে গিয়ে নোংরা মেঝেতেই বসে পড়ে ঋতু, অবাক চোখে তাকিয়ে থাকে হাড় উঁচু হয়ে থাকা ক্ষতবিক্ষত মুখটার দিকে। ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলছে মানুষটা। পঁচিশ বছর আগের ডাকসাইটে সুন্দরী যশোদা মল্লিকের ছবি তার সামনে তুলে ধরে ঋতু। মায়াময় হরিণের মতো দুটো চোখ, নিটোল মখমলের মতো চামড়া, আর ঠোঁটের পাশে তিল। হলদে হয়ে যাওয়া ছবিতেও ঝরে পড়ছে তার অপরূপ লাবণ্য। অবোধ বানরের মতো ছবিটা হাতে নেয় প্রাণীটা, কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে ছবির মানুষটার দিকে, আচমকা ছবির একটা কোণা কামড়ানোর চেষ্টা করে, তারপর ছুঁড়ে ফেলে দেয় মেঝের উপর। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন সানডে সাসপেন্স অরিজিনালসের চতুর্থ গল্প শায়ো কামানের লেখা ২৫ বছর পরে। গল্প পাঠে দীপ ও অয়ন্তিকা, শিশির সান্যাল মীর, ঋতু সুলগ্না সেন, বৃন্দাবন দীপ, সুকলাল অত্রি, পরিতোষ মল্লিক সমক, মিসেস মল্লিক উর্মিমালা বসু। গল্পের সূত্রধার আমি অগ্নি। ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টসে শুভদীপ। পর্ব পরিচালনায় দীপ ও গোধুলি। পোস্ট ডিজাইন অ্যাস্টারিস্ক। সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন আলতামাস ও অত্রি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সুলগ্না সেনকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল শায়ো কামানের লেখা ২৫ বছর পরে। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।